অনেক গুরুত্বপূর্ণ খবর সিএম ভিজিলেন্সত ডিআইজি রাণাক আলী হাজরিকার পত্নী উপস্থিত হয়েছে আজি হাজরিকার পত্নীক পুয়া দশ বজাত হাজির হওয়ার নির্দেশনা দিয়া হয়েছিল পিছে পুয়া এগারো বাজি ত্রিশ মিনিটত হাজির হল রাণাক আলী হাজরিকার পত্নী নুসরত আলী হাজরিকা আদালতত দিয়া জবানবন্দী আর সিএম ভিজিলেন্সর জেরাত কোয়া কথাখিনির কোনো মিল পোয়া নাই আরক্ষীয়ে পুনের এইখানে কথা পোহর আহিছে যে আদালত যেখানে জবানবন্দী দিছে আর সিএম ভিজিলেন্সর জেরাত যেখানে কথা কইছে সেইখানে কথার আরক্ষীয়ে মিল পোয়া নাই প্রায় পাঁচশ কোটি টাকার সম্পত্তির গড়ী নুসরত আলী হাজরিকা আয়কর ফাঁকির অভিযোগ আছে রাণাক আলী হাজরিকার পত্নীর বিরুদ্ধে মাজুলীবাসীর বাবে আজি এটা ঐতিহাসিক দিন মাজুলী যোরহাট সংযোগী দলঙৰ কামৰ আজি হল শুভারম্ভণি মাজুলীত উপস্থিত হল আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শুভারম্ভণি করলে দলঙৰ প্রথমটো খুঁটার কাম মাজুলীর দক্ষিণ পাক দলঙৰ প্রথমটো খুঁটার কাম আজি আরম্ভণি করা হয় আর এক দীর্ঘদিনীয় আশা যে পূরণ হবলে গৈ আছে মাজুলীবাসীর মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকতার যিখিনি দলঙৰ খুঁটার কাম সেয়া আরম্ভণি করেছে কার্যসূচীত উপস্থিত আছে মন্ত্রী অজন্তা নেওগ আর বিমল বরা উপস্থিত থাকে বহু আকাঙ্ক্ষিত মাজুলীবাসীর বাবে এই দলংখন যেন এখন সপোন বহু আকাঙ্ক্ষিত দলংখনের আরম্ভণিক লো যথেষ্ট উৎফুল্লিত হয়ে আছে মাজুলীবাসী চারি বছর সম্পূর্ণ হব বলে কৈছে সরকারের ফলের ইয়ার পূর্বেও মুখ্যমন্ত্রীয়ে কৈছিল যে চারিটা বছরের ভিতর সম্পূর্ণ করার লক্ষ্য লওয়া হয়েছে চারি বছর সম্পূর্ণ হব আর এই দলংখনের দৈর্ঘ্য সেয়া আট কিলোমিটার দৈর্ঘ্যের এই দলং আট কিলোমিটার দীঘলীয় এই দলংখনের নির্মাণ কার্য আজিরে পুরা আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়েছে মুখ্যমন্ত্রীর সভার বাবে দক্ষিণ পাটত নির্মাণ করা হয়েছে বৃহৎ সভাকক্ষ হাজার হাজার লোকের তাত উপস্থিতি দেখা গেছে মুখ্যমন্ত্রী শুভারম্ভণি করেছে গোটে কার্যসূচীর আর এই সভাতে মাজুলীর পাঁচশ তেত্রিশগী মাইক্রো ফাইন্যান্সের লোন লওয়া হিতাধিকারীক চেকও বিতরণ করে মুখ্যমন্ত্রীগিয়ে মুঠর ওপর আজির যে এক আড়ম্বরপূর্ণ কার্যসূচী মাজুলীর দলংখনের প্রথমটো খুঁটার কাম কাজের এই কার্যসূচী আরম্ভণি করলে মুখ্যমন্ত্রী সময় একটা চমু বাণিজ্যিক বিরতি